আমি ছাতা ঘুরে বর্ষাকালে মাছ ধরতে যাই, মাছ ধরতে গিয়ে আমি পিছলা পইরা যাই, নোবডি নোস নোবডি নো। আজ 1 সেপ্টেম্বর, এগিয়ে চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। আজকে কিন্তু আমাদের 2 কাভারেজ রয়েছে। কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে গড়িয়াহাটের দিকের অটো নিয়ে সিটি লাইফের সামনে নেমে এসে পৌঁছালাম ব্লু অর্কিড। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ টু বিটিএস ভোজআড্ডা। আজকে আমরা চলে এসেছি ব্লু অর্কিড প্রথম ডেস্টিনেশন, এরপরে আরও এক জায়গায় রয়েছে, কোথায় রয়েছে সেটা দেখাবো। ব্লগার্সরা অলরেডি চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন বর্মন সাহেব কিন্তু রয়েছে। বর্মন সাহেব থাকা মানেই মোটামুটি বলা যায় আর কি বিটিএসটা জমবে। তো বর্মন সাহেব অলরেডি আজকে চলে এসছে, কি বক্তব্য বর্মন সাহেব, ট্যুরটা কেমন হলো সেই সম্বন্ধে কিছু বলো। ইয়ে মুখটা ট্যুরটা তো ভালো হয়েছে, কিন্তু মুখটা ওই পুরোনো দিনের জিতাটা জিসকেলি অজয় দেবগানের মতন হয়ে গেছে। দেখো মাদুরের কালার হয়ে গেছে, না অজয় দেবগান সেই মুখটা যেমন ছিল না সেই সময়, আধা কালো আধা পোড়া, তো পুরি মার কাছে ওই মুখ হয়ে গেছে, বললো টু বাকে ছুঁই। কালারটা ফিটতে আবার কদিন একটু সময় লাগে, একটু সময় লাগে, কলকাতার আবহাওয়াতে ঠিক আবার ফিরে যাবে, কিন্তু পুজো আসছে না, পুজো আসছে, হ্যাঁ পুজোর আগে তো রেডি করতেই হবে। তো আজকে আমরা রয়েছি ব্লু অর্কিড, প্রচুর মজা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, দেখতে থাকুন বিটিএস ভোজআড্ডা। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। লাফিং বুদ্ধা, এটা লাফিং কি জানো নাম, বুদ্ধি না, বুদ্ধি না, নামটা কি জানো, লাফিং নয় না, লাফিং নয় না, বাহ এ মা কই হাসছে না, তুই মুখটাই ঢেকে ফেলেছে, ওই দেখ, চেয়েও না শুনেও না আর চেয়েও না এ নয়ন পানি। এটা কি বুদ্ধদেবকে চাউমিন খাওয়ানো হচ্ছে? এখানেও রাস্তায় মডেল আর ফটোগ্রাফারের মধ্যে ক্যাচাল, কে কোনটা নেবে, মডেল পালিয়ে গেছে ক্যামেরা দেখলেই, এ তো রূপার ভাইরা ভাই হয়ে যাচ্ছে দিনে দিনে, ক্যামেরা দেখলেই পালিয়ে যাচ্ছে। ছবিটা দর্শক দেখলে বলো, হ্যাঁ ছবিটা কেমন এসছে? এটা ওর ছবিটা তুলেছে, এবার আমি এটা ফুড ফটোগ্রাফি আমার জন্য করেছে, হ্যাঁ এসছে, এটা ভালো এসছে, তো দুটোই ভালো এসছে, এটা তোমার জন্য, এটা আমার জন্য, তোমার জন্য এটা দুজনে দুটো তুলেছে, দুজন ভাগ যোগ করে নিন। নেক্সট পুতুল পাওয়া গেছে, এবার পুতুলকে খাওয়ানো হচ্ছে, কোথায় কোথায় কিসে কিসে প্রপ ইউজ হয়, কোন ভাবে ইউজ হয়, ডানটা হচ্ছিল তো ভালো। আমি ছাতা ঘুরে বর্ষাকালে মাছ ধরতে যাই, মাছ ধরতে গিয়ে আমি পিছলা পইরা যাই, নোবডি নোস নোবডি নো। এই লিরিক্সটা কোথায় ছিল? ইনস্ট্যান্ট ক্রিয়েশন, লাইন লেগেছে ফটো তোলার জন্য, এক এক করে 100 লাইন দিয়েছে বর্মন সাহেব ফটোগ্রাফার, পছন্দ হয়নি আবার একটা। দাদা ওই ইয়েগুলো নামিয়ে দিন না, টাওয়াল ফাওয়াল, টাওয়াল টাওয়াল লাইক করছে, আর নয়নাকে কেস খাইয়ে দিয়েছে, বলছে আইটেমগুলোর নাম বলো লাইনে, আর নয়না একটার আইটেম নাম বলছে। এটাও ছিল, এটা বেঁচে বেঁচে চলে এসছে কোনো রকম, চিকেন রয়েছে, এগো রয়েছে, তো মিক্স ফ্রাইড রাইস, এটা বেবি ফিশ ফ্রাইড রয়েছে, আর চিকেনের একটা কোনো স্টার্টার আইটেম রয়েছে,
আর এটা কে দেখতেই পাচ্ছেন? বিশ্বযুদ্ধা ও আমাকে দেখা যাচ্ছে? অবশ্যই আমি তো আমার ক্যামেরা ক্যামেরা করে আনলাম। নন্দিনীর পক গুলো কেমন লাগলো একটু জিজ্ঞেস করে না। নন্দিনীর পক কেমন লাগলো? আমার দলে পক খায় না, ঠিক আছে? আবার কেউ গালি গালাজ করো না, আমার ইউটিউবে এসে পক খাও না, বিফ খাও কেন? এখন প্রায় 4টে বাজে, এবার আমাদের অটো ভিডিও সমস্ত কিছু শেষ করে খাওয়া দাওয়া শুরু হয়েছে। সবাই খেতে খুব ব্যস্ত। ইংল্যান্ডে ঢোকার পর ইউরোপিয়ান কালচারে ওদেরকে কোনোদিন দেখবে না যে খাওয়ার সময় কোন ফোর্ক বা প্লেট আওয়াজ হবে। ওরা জানে হাউ টু ইট। আমরা তো অনুকরণ করি না, অনুসরণ তো করি না, আমরা নকল করি সবসময়। আমার সব কিছু নিয়ে আনছ করো না, শ্বশুর বাড়ির লোকজন ঘুরতে সব রিজেক্ট হয়ে যাবে বিয়ের সাথে। না না, রেস্ট হয়ে গেছে, রিজেক্ট হওয়ার জায়গা নেই। তাই হোক, মন থেকে তুই রিজেক্ট করে তখন কি না না, মন থেকে কেন রিজেক্ট করবে? এত ভালো একটা মানুষ, কি বক্তব্য খাওয়া নিয়ে? কালকে জন্মদিন ছিল, সারা রাত পার্টি করেছে, তাই জন্য এখন একদম বিধ্বস্ত। হ্যাপি বাসি বার্থডে। হ্যাপি বাসি বার্থডে। বড় খুব ভালো, এটা মনে খাচ্ছে, ইটস ভেরি টেস্টি। মেরা কিছু একটা বার্থডের জন্য খাওয়া দরকার, এটা মেয়নিজ খাই। বাদে এই প্রথম, এই প্রথম মেয়নিজ সম্পর্কে মাখো মাখো বলে দেয়। মাখো মাখো মেয়নি সম্পর্ককে মাখো মাখো করে দেয়, ঠিক আছে? বর্মন স্যার তোর সঙ্গে একটা মাখো মাখো সম্পর্ক করতে চাইছে। সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, ঠিক আছে? তো খাওয়া দাওয়া চলছে, এখন খাওয়া দাওয়া চলুক। এরপরে আবার আরেকটা কভারেজ রয়েছে, মানে সেকেন্ড ডেস্টিনেশনে আজকে যেতে হবে। প্রচুর চাপ চলছে, কারণ কি পুজোর চাপ অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের আর কি। পৃথিবীতে লোকরা বলে মেয়েরা কোনো কাজ কাজ মেয়েরা শুধু সুবিধা নেয় করে না, আমি বলি মেয়েরা খুব ভালো জিনিস, ওদেরকে শুধু তুমি একটু ভালো ব্যবহার দেবে, ভালো সম্মান দেবে। না বাদ দাও, আমার সঙ্গে 400 মেয়ে ঘোরে। এবার মনে হচ্ছে বিয়েটা ক্যান্সেল হবে, এতক্ষণ এতক্ষণ হওয়ার জায়গা ছিল না। এবার ব্যাপারটা হচ্ছে লোকে বলে যে খাওয়া দাওয়া চলছে আমাদের, আর তার সাথে চলছে জমিয়ে আড্ডা। আজকে কিন্তু ব্লু অর্কিডে মেনলি যেটা কভারেজ হলো সেটা হচ্ছে পক ফেস্টিভ্যাল। এখানে প্রচুর রকমের ভালো ভালো পক পাওয়া যায়, যেগুলো আমরা ট্রাই করলাম। এবং ব্লগার্সদের মধ্যে অনেকেই পক খায় না, তারা চিকেন ট্রাই করল। বাজে 5টা এবং ব্লু অর্কিড কভার করে এবার আমরা যাচ্ছি কলকাতা রাজবাড়ি। ব্লু অর্কিড আর কলকাতা রাজবাড়ি একদম কাছে কাছে, ওখান থেকে বাকিরাও রয়েছে। ওই নয়না কোথায় পালিয়ে গেল, পেছনে ছিল তো, পেছনে ছিল, হঠাৎ করে গাড়ি চাপা পড়ে যেতে তাই পালিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি কলকাতা রাজবাড়ি, এবং কলকাতা রাজবাড়ি কিন্তু মিনিট 4-5 হাঁটা পথ আর কি, মেন রোড দিয়ে না গিয়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি। চলো এবার দেখা যাক কলকাতা রাজবাড়িতে কী কী হয়। নয়নাও চলে এসছে ফ্রেমের মধ্যে, আরে কোন কোথায় পালিয়ে গেছিলো। তো চলো দেখা যাক কলকাতা রাজবাড়িতে এবার কী কী হয়। আমরা এসে গেছি, পৌঁছে গেছি কলকাতা রাজবাড়ি। কলকাতা রাজবাড়ি কিন্তু যুগলস যেটা রয়েছে, যুগলস থেকে একদম পাশের গলি থেকে ঢুকে গেলে ওয়াকিং ডিস্টেন্স। কলকাতা রাজবাড়ির এখন টপ ফ্লোরে রয়েছি আমরা।
এবং যেখানে আমাদের অলরেডি কভারেজ শুরু হয়ে গেছে। আজকে মেনলি পুজোর আগে কলকাতা রাজবাড়ির দুটো নতুন থালি লঞ্চ করলো, যেখানে 500 টাকায় এত রকম খাবার, মানে 499 টাকায়, সেটা কভারেজ করতেই আমরা এসেছি। এবং ব্লগার্সরা এখন সবাই ছবি তুলতে ব্যস্ত প্রচণ্ড পরিমাণে। এখন প্রায় রাত 11:30, আজকে যেহেতু দুটো কভারেজ ছিল ফিরতে অনেকটা রাতই হলো। ধন্যবাদ আপনাদের সবাইকে এই পথ চলায় আমাদের সঙ্গী হওয়ার জন্য।